চট্টগ্রামের 18 ইউপি নির্বাচনে দিনভর উত্তেজনা অস্ত্রবাজি পাল্টা পাল্টি অভিযোগে ভোটারদের অস্বস্তি অনিয়ম অব্যবস্থাপনার আখড়া বিএম কন্টেইনার ডিপো নিরাপত্তা সহ 12 ধরনের ঘাটতির তথ্য নেই পাঁচ সংস্থার অনাপত্তি পত্র চট্টগ্রাম থেকে আবারো শুরু হলো হজ যাত্রা 417 জনকে নিয়ে মদিনার পথে বিশেষ ফ্লাইট সবাই যেন ভালো ঠিকমত চলো আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত যেটা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না এতক্ষণ জানছিলেন শিরোনামগুলো এবার জানাবো বিস্তারিত সব খবর কেন্দ্র দখল ধাওয়া পাল্টা ধাওয়া অস্ত্রবাজির সহ বিচ্ছিন্ন নানা ঘটনার মধ্য দিয়ে চট্টগ্রামের 6 উপজেলার 18 ইউনিয়নে শেষ হয়েছে ভোট গ্রহণ এখন চলছে ভোট গণনা কিছু কেন্দ্রে দিনভর ছিল উত্তাপ উত্তেজনা সরকারি দলের প্রার্থী এবং অন্যান্য প্রার্থীদের মধ্যে চলে অভিযোগ পাল্টা অভিযোগ কেন্দ্রে কেন্দ্রে কড়া নিরাপত্তা থাকায় বড় কোনো সংঘাত সহিংসতা ঘটেনি ভোটের সকালেই ছোনোয়া ইউনিয়নের একটি কেন্দ্রের পাশের মাঠ থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে র‍্যাব কালীপুর ইউনিয়নের পশ্চিম পালগ্রামের একটি কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেখান থেকে একজনকে আটক করেন একটি এসবিবিএল গান যেটা বাংলায় একনলা বন্দুক বলা হয় এবং 16টি স্টাম্প মারামারি করার জন্য বা রায়ট বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এবং নিজেদের রক্ষা করার জন্য আবার হেলমেটও আছে সকাল থেকে আপনার শান্তি এবং সুশৃঙ্খলভাবে আপনার ভোট গ্রহণ চলছে এবং এই পর্যন্ত আসলে কেন্দ্রের বাইরে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আসলে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেনি এদিকে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ ছিল স্বতন্ত্র প্রার্থীর তবে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করেন সরকার দলীয় প্রার্থী নৌকপতি 8 নম্বর ওয়ার্ড উত্তর রাজারা সরকারের প্রাথমিক বিদ্যালয় বুট দখল করেছে আমি রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি অনেক সুন্দর চলতেছে সবার সাথে স্পষ্টভাবে নির্বাচনে ভোট দিচ্ছে ইভিএম এর ভোটটা অনেকে আনন্দের সাথে ভোটটা দিচ্ছে ভোটাররা খুব খুশি বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় খুশি সাধারণ ভোটাররা ইভিএম পদ্ধতি অজানা থাকায় ভোট গ্রহণে লেগে যায় দীর্ঘ সময় সুন্দরভাবে আমরা ভোট দিচ্ছি প্রশাসনের সুন্দর সহযোগিতা আছে ভোট কাস্ট হতে ভোট দিতে এবং ভোট দিয়ে বের হতে একটু সময়টা একটু বেশি লাগতেছে সমস্যা নেই আর সুন্দরভাবে সেই সুন্দরভাবে ভোট দিয়ে চলে যাব বাঁশখালী ছাড়াও ফটিকছড়ি হাটহাজারী কর্ণফুলী পটিয়া আনোয়ারা উপজেলার একটি করে ইউনিয়নে হয়েছে ভোট গ্রহণ এর মধ্যে পটিয়া ও আনোয়ারায় হয়েছে উপনির্বাচন সুমাইয়া আরিফিন অর্ণি যমুনা নিউজ দর্শক আরও জানাতে বাঁশখালী থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন সুমন একটু জানতে চাই যে অনেক পাল্টা অভিযোগ ছিল সারাদিন ব্যাপী উত্তেজনাও ছিল এখন কি অবস্থা আর ভোট গণনা নিশ্চয়ই চলছে ন্যান্সি যেহেতু ভোটটি হয়েছে ইভিএম মেশিনের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রগুলোতে ভোট গণনার যেই ঝামেলা সেটি কিন্তু নেই আপনি দেখছেন ইভিএম মেশিন সহ যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আনসার সদস্যরা রয়েছিলেন তারা কিন্তু ইভিএম মেশিন নিয়ে এখন উপজেলা কেন্দ্রে চলে যাচ্ছেন সেখানে আসলে মূলত এখানে ভোটের ফলাফলটি আসলে মূলত সেখানে নিয়ে যাবে এবং সেখানেই ঘোষণা করা হবে দেখছেন আপনি আমি একটি কেন্দ্রেই রয়েছি সেখান থেকে ইভিএম মেশিন সহ ফলাফল নিয়ে যে প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা কিন্তু আসলে চলে যাচ্ছেন আর দিনভরই আসলে আমরা দেখেছি ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ছিল নারী পুরুষ উভয়ই কিন্তু আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন তবে যেহেতু বাঁশখালীর মানুষ প্রথমবারের মতো ইভিএম এ ভোট দিয়েছেন সেক্ষেত্রে ইভিএম জটিলতায় আসলে তারা পড়েছিলেন তারা অনেকেই আমরা দেখেছি বয়স্ক যারা রয়েছে মূলত তারা আসলে ভোট দিতে অনেকটা অসুবিধায় পড়েছেন যেহেতু তারা ইভিএম সম্পর্কে আগে থেকে জানতেন না কিংবা আগে কখনো ভোট দেননি সেক্ষেত্রে কিন্তু তাদেরকে শিখিয়ে পড়িয়ে আসলে ভোট দিতে হয়েছে
যার কারণে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে মানুষকে, ধীর গতিতে ভোট হয়েছে, এটি কিন্তু ভোটার এবং যারা প্রার্থীরা হচ্ছেন তারা অভিযোগ করেছেন। এর বাইরে প্রার্থীদের আরেকটি অভিযোগ ছিল, অভিযোগ পাল্টা অভিযোগ, সেটি হচ্ছে সরকারি দলের প্রার্থীদের বিরুদ্ধে কেন্দ্র দখলের কথা বলা হয়েছিল। এছাড়া আমরা দেখেছি মেম্বার প্রার্থীদের সমর্থকরা কিন্তু কেন্দ্রের বাইরে তাদের লাঠিসোঁটা নিয়ে অপেক্ষা করছিল এবং অনেক সময় ধাওয়া পাল্টা ধাওয়া তারা লিপ্ত হয়েছে, এবং র‍্যাব কিন্তু একটি কেন্দ্রের বাইরে থেকে পরিত্যক্ত অবস্থায় বন্দুক উদ্ধার করেছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ সেটি কিন্তু আসলে ভালোই রয়েছে এবং ভোট গণনা চলছে। ন্যান্সি সুমন, আপনাকে ধন্যবাদ। খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ ও রাঙামাটির বাঘাইছড়ার পৌরসভা নির্বাচনে ভোট গণনা চলছে। রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা ও কাপ্তাই চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শেষ হয়। সকাল 8টা থেকে শুরু হয় ভোট নেয়া। নির্বাচনে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন আওয়ামী লীগের প্রার্থী জমির হোসেন এবং অন্যজন স্বতন্ত্র প্রার্থী রহমতুল্লাহ খাজা। খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে চলছে ভোট গণনা। সকাল 9টায় 14টি কেন্দ্রে একযোগে ভোট নেওয়া শুরু হয়। চলে বিকেল 5টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দলের এক প্রার্থী ছাড়াও তিনজন স্বতন্ত্র প্রার্থী লড়ছেন। 14টি কেন্দ্রের মাঝে 10টিতে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়। মোতায়েন করা ছিল অতিরিক্ত পুলিশ আনসার সদস্য। নির্বাচনের আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। ইউনুস, একটু জানতে চাই, 14টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছিল, কোনো রকম বিশৃঙ্খলা দেখা গেছে কিনা, আর ভোট এক ঘন্টা দেরিতে কেন আসলে শুরু হয়েছিল? ন্যান্সি, আপনি যেটি বলছিলেন যে 14টি কেন্দ্রের মধ্যে 10টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ ভাবা হয়েছিল এবং সেই কেন্দ্রগুলোকে প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকি মুক্ত রাখতে অধিকতর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল, যার কারণে দিনভর শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়েই ভোট গ্রহণ হয়েছে এবং বিকেল 5টায় ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন চলছে গণনার কাজ। আমি এখন দাঁড়িয়ে আছি সিন্ধুছড়ি গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে। এই কেন্দ্রে নারী এবং পুরুষ মিলে ভোটার ছিল প্রায় 5000 এবং 60% মানে 60% ভোট কাস্টিং হয়েছে ভোট শেষ হওয়া পর্যন্ত। তো এই এখানে উপজেলা অডিটোরিয়ামে এখন সবগুলো কেন্দ্রের ফলাফল আসবে এবং সেই প্রস্তুতি কিন্তু প্রশাসন থেকে নেওয়া হয়েছে। এছাড়া খাগড়া গুইমারার যে সদরের কয়েকটি কেন্দ্রে সকাল থেকে ভোটার উপস্থিতি দেখা গেল, কিন্তু দুপুরের পর থেকে তেমন একটা ভোটার উপস্থিতি ছিল না। এই সদরের বাইরে যে অন্যান্য ওই উপজেলার অন্যান্য যে কয়েকটি কেন্দ্র ছিল সেখানেও আমরা দেখেছি দুপুরের পর ভোটার তেমন কোন উপস্থিতি আমরা দেখতে পাইনি। সেখানে আঞ্চলিক সংগঠনগুলোর একটি চাপ ছিল যার কারণে সেখানে ভোটার উপস্থিতি অনেকটা কম ছিল। আর এদিকে স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু সকাল নির্বাচনের আগে থেকে কেন্দ্র দখলের একটি অভিযোগ করা হয়েছিল, সে সরকার দলের প্রার্থীর জন্য কেন্দ্র দখল করবেন এমনটি তারা একটা আশঙ্কা করেছিল। সে আশঙ্কা থেকে প্রশাসন থেকেও কিন্তু অধিকতর নিরাপত্তা নেওয়া হয়েছিল। ইউনুস, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন। কক্সবাজারের মহেশখালী উপজেলার দুই ইউনিয়নে চলছে ভোট গণনা। প্রথমবারের মতো কালার মারছড়া ও বড় মহেশখালী ইউনিয়নে ইভিএমে ভোট নেওয়া হয়। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, দুই ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোথাও সামান্য উত্তেজনা থাকলেও তা সামলে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে ইভিএম পদ্ধতিতে নতুন হওয়ায় ভোট গ্রহণে দেখা দেয় ধীর গতি। অনিয়ম অব্যবস্থাপনায় ভরা সীতাকুণ্ডের বিএম ডিপোতে পদে পদে উপেক্ষিত হয়েছে নীতিমালা। নেই 5 সংস্থার অনাপত্তিপত্র, নিরাপত্তা সহ অন্তত 12 ধরনের ঘাটতির তথ্য মিলেছে তদন্তে। কাস্টমস কর্তৃপক্ষ অনেক আগে শোকজ করলেও তা আমলেই নেওয়া হয়নি। এ যেন কন্টেইনার নয়, রীতিমতো অনিয়মের ডিপো। কন্টেইনার ডিপো পরিচালনার লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে অন্যতম শর্ত হল বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনায় মানতে হবে আন্তর্জাতিক নৌ সংস্থা প্রণীত ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস গুড বা IMDC গুড।
সীতাকুণ্ডের বিএমডিপোয় সম্পূর্ণ উপেক্ষিত ছিল এই নীতিমালা। বিপজ্জনক রাসায়নিকের পাশে রাখা হয়েছিল তৈরি পোশাক সহ অন্য পণ্যের কন্টেইনার। এজন্য বছর দুয়েক আগে কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল কাস্টমস। তদন্ত শেষ করে এটার জন্য যে কারণটুকু আমাদের যে তদন্তের যে উদ্দেশ্য আছে সেগুলো আমরা আগে বের করার চেষ্টা করব। যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো ফুলফিল করার সাপেক্ষে যে এটাকে সচলের প্রশ্ন আসবে। অগ্নি নির্বাপনে সব সুযোগ সুবিধা রাখা বাধ্যতামূলক হলেও তা ছিল না বিএমডিপোতে। আন্তর্জাতিক এবং দেশীয় নীতিমালা পরিপন্থী এমন অন্তত 10-12 ধরনের ঘাটতির তথ্য বেরিয়ে এসেছে অগ্নিকাণ্ডের পর গঠিত বিভিন্ন সংস্থার প্রাথমিক তদন্তে। বাকি 17টি রিপোর্ট চিত্র অনেকটা একই রকম। যে প্রোটেক্টিভ ব্যবস্থাগুলি সেগুলি কোম্পানিকেই আমরা নেওয়ার জন্য আগে থেকেই আমরা বলে থাকি, সেই ব্যবস্থাগুলো সেই ব্যবস্থাপনা করলেই আমার মনে হয় অনেকাংশে তাদেরও ক্ষয়ক্ষতি এবং হতাহতের সংখ্যা অনেকাংশে কমে যাবে। শুধু তাই নয়, নির্ধারিত 11টি সংস্থার মধ্যে পরিবেশ অধিদপ্তর সহ 5টি সংস্থারই অনাপত্তিপত্র নেয়নি বিএমডিপো কর্তৃপক্ষ, যা উঠে এসেছে আরও 6 মাস আগে দেয়া বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক প্রতিবেদনে। কিছু ভুল ত্রুটির কারণে হয়তো আজকে এই দুর্ঘটনাটা ঘটেছে, হয়তো যেভাবে পণ্যগুলোকে সংরক্ষণ করার দরকার ছিল। তবে স্বাভাবিক দৃষ্টিতে বোঝা যাচ্ছে হয় এটি কোনো ত্রুটিজনিত কারণে। এত সব অনিয়ম অব্যবস্থাপনারই ফল 4 জুনের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণের ঘটনা, যে ঘটনায় এখন পর্যন্ত প্রাণ গেছে 49 জনের, দগ্ধ হয়েছেন শতাধিক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে মৌসুমের প্রথম হজ ফ্লাইটে মদিনা গেলেন 417 জন হজযাত্রী। দুপুরে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট। করোনার কারণে 2 বছর বিরতির পর আবার হজে যেতে পেরে খুশি যাত্রীরা। আগামী বছর থেকে ফ্লাইট সংখ্যাও বাড়বে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ভিআইপি লঞ্চে হজযাত্রা শুরুর অপেক্ষায় যাত্রীরা। গেল 5 জুন ঢাকা থেকে হজযাত্রা শুরু হলেও চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরুর প্রথম দিনের চিত্র এটি। 417 জন যাত্রী নিয়ে দুপুর 1:45 দিকে মদিনার উদ্দেশ্যে চট্টগ্রাম বিমানবন্দর ছেড়ে যায় বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইট। বিমানবন্দরে আসার পর আমাদের ইমিগ্রেশনে যথেষ্ট সাহায্য করেছে, দেশবাসীর জন্য দোয়া করব সবাই যেন ভালোমতো চলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, যেটা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবো না। এবার হজযাত্রীদের বেশিরভাগই সরকারি নিবন্ধন করেছিলেন 2020 কিংবা তারও আগে। করোনার কারণে 2 বছর বন্ধ থাকায় পিছিয়েছে সেই যাত্রা। এটা আসলে আফটার করোনা 2 ইয়ার্স অফ ছিল, সো আফটার 2 ইয়ার্স আবার হচ্ছে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ। 2019 সাল থেকে যেতে চেয়েছি, কবুল করছে আলহামদুলিল্লাহ। এখন আমরা যেতে পারি অত্যন্ত খুশি এবং আনন্দিত। এবার হজযাত্রায় 65টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান, যার 11টি যাবে চট্টগ্রাম থেকে সরাসরি। অন্যান্য বছর ঢাকা যায়, ঢাকা থেকে তারপরে যাই আর কি, এই বছর তো আর এটা লাগবে না, এটা অনেক সুবিধা না। আমরা যদি ঢাকা থেকে যেতাম চট্টগ্রামবাসী বিড়ম্বনা শিকার হইতে হতো। চট্টগ্রাম থেকে সরাসরি এসব ফ্লাইটে এবার 4,587 জন হজে যাবেন। আগামী বছর থেকে চট্টগ্রাম থেকে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা বিমান বাংলাদেশের। বাংলাদেশ এবং সৌদি গভর্নমেন্টের চুক্তি অনুযায়ী অর্ধেক বাংলাদেশ বিমান অপারেট করবে, সেই কারণে চট্টগ্রাম থেকে এবার কম ফ্লাইট অপারেট করা হচ্ছে। বাংলাদেশ থেকে এবার 57,585 জন হজযাত্রী সৌদি আরব যাবেন, এর মধ্যে 29,000 যাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। বান্দরবানের ডায়রিয়া ও ম্যালেরিয়া প্রবণ এলাকাগুলোতে আরও ঔষধ প্রয়োজন বলে জানিয়েছেন সেখানকার জনপ্রতিনিধিরা। থানচি উপজেলার রিমাকরি ইউনিয়নের বেশ কয়েকটি পাড়ায় ডায়রিয়া ও ম্যালেরিয়ার মারা গেছে 8 জন। থানচি হাসপাতালের চিকিৎসক দল পাড়াতে 2 জন স্বাস্থ্যকর্মীকে রেখে হাসপাতালে ফিরে আসেন। বিজিবির কাছে বুঝিয়ে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধ, তবে ঔষধের পরিমাণ পর্যাপ্ত নয় বলে দাবি করেছে জনপ্রতিনিধিরা। চিকিৎসকরা বলছেন জুম চাষে ব্যবহার করা আগাছানাশক বিষ বর্ষায় মিশে যায় ঝিরি ঝর্নার পানিতে, সেই পানি ব্যবহারে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয়রা। এছাড়া ম্রো জনগোষ্ঠীর অনেকেই স্বাস্থ্যবিধি সম্পর্কে অজ্ঞ এবং কুসংস্কারে বিশ্বাসী হওয়ায় রোগবালায় ছড়িয়ে পড়ছে।
কক্সবাজারের রামুর চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ। দুপুরে উপজেলা পরিষদের সামনে চেয়ারম্যানের অন্যায় অনিয়ম দুর্নীতি ও আওয়ামী লীগ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মণ্ডল, যুগ্ম সম্পাদক নুরুল কবির হেলালি, সাংগঠনিক সম্পাদক ইউনুস রানা চৌধুরী, অর্থ সম্পাদক সাংবাদিক সেলিম সহ অনেকে বক্তব্য রাখেন। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেন তারা। নিয়োগ বিধি সংশোধন সহ 10 দফা দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। নগরীর সিআরবি চত্বর থেকে বেরিয়ে মিছিলটি আশেপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পরিষদের নেতারা বিধি সংশোধনের আগে 17 জনের একাধিক নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানান। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।